আসসালামু আলাইকুম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের এখন যা হবে সব হবে রিভিশন ক্লাস। পুরো বইটা আগে শেষ হয়ে গেছে, এখন তোমরা রিভিশন ক্লাস করবে। আশা করি এগুলা দেখবে এবং বইয়ের সাথে একটু কন্ট্যাক্ট করো। পরীক্ষা আর বেশি দিন নাই, তো আমরা ক্লাসে ফিরে যাই। আমি শুরু করছি অধ্যায় একের পরিচ্ছেদ 1.1 থেকে, ভাষা আন্দোলনের পটভূমি। ভাষা আন্দোলন আমরা জানি যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে যখন একটি দেশ গঠন হয় তখন তার রাষ্ট্রভাষা নিয়ে সমস্যা দেখা দেয়। পশ্চিম পাকিস্তানের ভাষা উর্দু। আমরা জানি, এও জানি যে পশ্চিম পাকিস্তানের বেশিরভাগ লোকের ভাষা কিন্তু উর্দু না, কম সংখ্যক লোকের ভাষা উর্দু। উর্দু কিন্তু আরেকটা নিজস্ব তাদের ভাষা না, উর্দু একটা বানানো ভাষা। এই ভাষাটা যেমন তোমরা জানো কিনা জানি না, জেনে রাখো যে জার্মানের ভাষা আছে ইংরেজিতে মতো দেখতে লেখা, তারপর রাশিয়ার ভাষা আছে দেখা যায় ইংরেজি হরফের মতো লিখতে, কিন্তু আসলে ইটালির ভাষা সেটাও ইংরেজি হরফ দিয়ে লেখা হয়, কিন্তু আসলে তাদের নিজস্ব ভাষা নেই, নিজস্ব অক্ষর নেই, লেটার নাই, বর্ণ নাই, ইংরেজি বর্ণ দিয়ে ওই ভাষাগুলা লেখা। ঠিক এমনিভাবে আরবি বর্ণমালা দিয়ে তোমার উর্দু ভাষাটা লেখা হয়েছে। এটা আরবি এবং হিন্দি সংমিশ্রণে এই নতুন ভাষার সৃষ্টি। পাকিস্তানের খুব কম সংখ্যক লোকই এই উর্দু ভাষা ভাষাভাষী লোক, কিন্তু তারপরেও পাকিস্তানের উর্দু ভাষা অন্যতম রাষ্ট্রভাষা। তখন ইংরেজি ভাষাও রাষ্ট্রভাষা ছিল, কিন্তু আমরা বাঙালি যারা আছি বাংলা ভাষায় কথা বলছি, বাংলা ভাষায় আমাদের বই আছে, গ্রামার বই আছে, তারপর আমাদের বর্ণ আছে এবং সমৃদ্ধ শব্দ অর্থটত্ব যাই বলো না কেন সবই আছে, অর্থাৎ বাংলা ভাষার কোনো ত্রুটি নাই। সেই হিসাবে আমরা বাংলা ভাষাভাষী যারা আছি তারা সেটা দাবি করতেই পারি। তো ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করার অনেক আগে থেকেই এই ভাষা নিয়ে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের ভিতরে বেশ সমস্যা ছিল। 1937 সালে মোহাম্মদ আলী জিন্না উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন। 1937 সালে হলো কেন, কারণ তার আগে থেকেই তো এই ভারত উপমহাদেশ স্বাধীন হওয়ার প্রক্রিয়া চলে আসতেছে। তখনই তারা নেতৃত্বে যারা ছিলেন তারা এই দুই জাতিতত্ত্বের ভিত্তিতে যে বিভাজনটা হলো, অর্থাৎ হিন্দু মুসলিম দুই জাতিতত্ত্বের বিভাজনে যে ভারত এবং পাকিস্তান নামক দুইটা রাষ্ট্রের জন্ম হলো, তখন থেকেই এই পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের অর্থাৎ পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে সেটা নিয়েই জল্পনা কল্পনা শুরু হলো, সেটা নিয়েই অনেক তর্ক বিতর্ক, সেটা নিয়ে অনেক কথাবার্তা চলল। তখন প্রধান ছিলেন, রাজনৈতিক প্রধান উনি ছিলেন মোহাম্মদ আলী জিন্না, এবং তিনি 1937 সালে ঘোষণা করলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। এখন ধারাবাহিকভাবে আমরা চলে আসি 1947 সালে, দেশ বিভাগ যখন হলো, ভারত পাকিস্তান স্বাধীন হলো 1947 সালে 14 আগস্ট। পাকিস্তান স্বাধীন হওয়ার পরে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান পরপরই স্বাধীন হওয়ার পরপরই তাদের ভিতরে সমস্যা দেখা গেল রাষ্ট্রভাষা। রাজনীতিবিদ বেশিরভাগই ছিলেন পাকিস্তানি ধনিক শ্রেণী, অর্থাৎ যারা অর্থশালী লোক ছিল পাকিস্তানের, পশ্চিম পাকিস্তানের, তারাই দেশ চালানোর জন্যে প্রস্তুত হলেন, অর্থাৎ তারা মনে করলেন যে তারাই দেশ চালাবে, সেভাবেই চলছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ এনামুল হক,
এগুলার প্রতিবাদ করেন যে না, পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হতে পারে না। 1947 সালে আবুল কাশেমের নেতৃত্বে 2 সেপ্টেম্বর তমদ্দিন মজলিস গঠন হয়। তমদ্দিন মজলিস কি? তমদ্দিন মজলিস হলো একটা সাংস্কৃতিক সংগঠন, সেখানে শিক্ষা, বাংলার সংস্কৃতি এগুলো নিয়ে আলোচনা হয়ে থাকে। সেই সাথে 1947 সালের ডিসেম্বরে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের নেতৃত্বে। সেখানে দাবি করা হয় যে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করতে হবে। 1948 সালের 25 ফেব্রুয়ারি গণপরিষদ সদস্য, আমরা বর্তমানে যেটা বলি পার্লামেন্ট সদস্য, তখন বলা হতো গণপরিষদ সদস্য, ধীরেন্দ্রনাথ দত্ত উনি প্রস্তাব করেন যে বাংলা গণপরিষদে প্রস্তাব করেন যে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করতে হবে। ইংরেজি এবং উর্দু এটা পাশাপাশি বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করতে হবে। 1948 সালের 4 ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন, এই বিধায় তাকে গ্রেপ্তার করা হয়। 1948 সালের 4 জানুয়ারি এরপর ছাত্ররা আন্দোলন করতে থাকে, তারা রাষ্ট্রভাষা বাংলা চায় স্লোগান দিতে থাকে, বিভিন্ন সভা সমাবেশ চলতে থাকে, যার প্রেক্ষিতে তৎকালীন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ছাত্র সংগ্রাম পরিষদের সাথে 8 দফা চুক্তি করে। সেই চুক্তিগুলো সবই ছিল ভাষাকেন্দ্রিক এবং যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে বিনা শর্তে মুক্তি দিতে হবে, নতুন করে আর কাউকে গ্রেপ্তার করা যাবে না। খাজা নাজিমুদ্দিন এখানে চুক্তি করে গেলেও 1948-এর 19 মে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করেন, ঢাকা ইউনিভার্সিটি পূর্ব পাকিস্তানে এসে ঘোষণা দেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। সেখানে ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে ছাত্ররা দুর্বল আন্দোলন করে, তৎক্ষণাৎই তার সামনেই তারা স্লোগান দিতে থাকে যে রাষ্ট্রভাষা বাংলা চায়। এরপরে 11 মে 1948 গভর্নর মোহাম্মদ আলী জিন্না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান সেখানে অংশগ্রহণ করেন এবং সেখানেও তিনি রাষ্ট্রভাষা উর্দুকে প্রাধান্য দেন এবং সেটাই রাষ্ট্রভাষা হবে বলে ঘোষণা দেন। তখন ছাত্ররা আবারও আন্দোলনে ডাক দেয়। এর জন্য 1952-এর 26 জানুয়ারি পল্টনে একটা সভা হয়, সেই সভায় খাজা নাজিমুদ্দিন তখন ছিলেন এই পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী, তিনি ঘোষণা দেন যে রাষ্ট্রভাষা উর্দুই থাকবে। 30 জানুয়ারি ছাত্ররা ধর্মঘট থাকে, এর বিপক্ষে অবস্থান নেয়। 4 ফেব্রুয়ারি বিক্ষোভ হয় এবং ওই বিক্ষোভের সময় 21 ফেব্রুয়ারিকে রাষ্ট্রভাষা দিবস হিসাবে ঘোষণা করে। তাহলে কিন্তু এই 21 ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা দিবস ঘোষণা কিন্তু আগে হয়ে গেছে। আর এই আন্দোলনের সূত্র ধরেই তখন জেলে বসে ডক্টর মুনীর চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি কবর নামক নাটক রচনা করেন। এরপরে জহির রেখান রায়হান লেখেন আরেক ফাল্গুন উপন্যাস।
আমাদের যে 21 ফেব্রুয়ারির গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি এই গানটা রচনা করেন প্রখ্যাত সাংবাদিক আব্দুল গফফার চৌধুরী এবং সেটাতে সুর করেন গানটা সুর করেন আব্দুল লতিফ এবং তিনি আরো কতগুলো গান রচনা করেন যেমন তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলি আর একটা গান ওরা আমার মুখের ভাষা কায়রা নিল রে আব্দুল লতিফ এই গানগুলো রচনা করেন এবং তিনি এই গানগুলো সুর করেন এবং নিজেও গেয়েছেন তিনি পরবর্তীতে আমরা দেখতে পাই যে 1956 সালে এখন 1952 সালের 21 ফেব্রুয়ারি তখন সরকার কারফিউ জারি করে অর্থাৎ 144 ধারা জারি করে মানুষের সমাগম বন্ধ করে কিন্তু ছাত্র সংগ্রাম পরিষদ তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে সমাবেশ করে ঢাকা মেডিকেলের ভিতরে সমাবেশ করে এবং জেলে বসেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন তিনি বঙ্গবন্ধু ঘোষিত হন নাই তখন তিনি শেখ মুজিবুর রহমান ছিলেন এবং পার্লামেন্ট সদস্যও ছিলেন তখন তিনি এই ছাত্র সংঘ পরিষদের মাধ্যমে ঘোষণা করেন যে এবং তাদের আন্দোলন বেগবান করার জন্যে তারা তাকে ছাত্র সংগ্রাম পরিষদকে নির্দেশনা দেন ছাত্র সংগ্রাম পরিষদ 1952 সালের 21 ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের ভিতর থেকে দশজন করে বের হবে এরকম একটা সিদ্ধান্ত নেয় রাস্তায় বের হবে স্লোগান দিবে এবং 144 ধারা ভঙ্গ করবে এই এভাবে তারা যখন স্লোগান দিয়ে রাস্তায় বের হলো 144 ধারা ভঙ্গ করলো তখন পুলিশ তাদের উপর গুলি চালায় তখন সালাম বরকত রফিক সহ আরও অনেকেই এখানে নিহত হয় পরের দিন ওই ঢাকা মেডিকেলের আমগাছতলায় সেখানে একটা শহীদ মিনার তৈরি করা হয় পরবর্তীতে এটা 1956 সালে এসে গণপরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে ঘোষণা করা হয় রাষ্ট্রভাষা বাংলা আন্দোলন শুধু ভাষা আন্দোলনে ছিল না এর সাথে জড়িয়ে ছিল আমাদের জাতীয়তাবোধ আমরা জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়েছি এবং এখান থেকেই আমাদের 70-এর নির্বাচনে জয়লাভ হয় এবং তারপরে 71 সালে সেই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ স্বাধীন হয় এখন এই 1999 সালের 17-ই নভেম্বর আন্তর্জাতিক যে সংস্থা আছে জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউনেস্কো বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি দেয় এবং 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয় তাহলে ভাষা আন্দোলন পটভূমি এবং এর ফলে আমাদের স্বাধীনতা সম্পর্কে যে উজ্জীব হয়েছিলাম সে সম্পর্কে তোমরা এখানে বুঝতে পারলে আশা করি তোমরা এটা আবার বাসায় রিভিশন দেবে আজকে এই পর্যন্ত রাখছি আল্লাহ হাফেজ আজকে একটু ই করতে হবে না